আসসালামু আলাইকুম। চলুন আগে আবু তাহাদনান সাহেবের এই বক্তব্যটা শুনে নিই, এরপরে মিজানুর রহমান আজহারী সাহেবের একটি স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাবো, এরপরে তাবলীগ বা ইস্তেমা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন আগে আলোচনা শুনে নেওয়া যাক। ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না, ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। তো কি বলবো, বলার মতো তো আসলে ভাষা থাকে না। আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। আমার কাছে মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। শুনলেন তো, এবার দেখেন মিজানুর রহমান আজহারী সাহেবের এই স্ট্যাটাসটি। আপনারা যারা কথায় কথায় বলেন তাবলিগে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ইস্তেমায় গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে তো আপনাদের কথা মতো এদের ঈমান নাই, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? কারণ তারা তাদের পক্ষে বলেছে এবং ইস্তেমা সফল হোক এটাও বলেছে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা বলতেছেন যে তাবলিগে গেলে বা ইস্তেমায় গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, আচ্ছা ঈমান নষ্ট হওয়ার মতো কী করছে তারা? তাবলিগে গেলে বা ইস্তেমায় গেলে মানুষের ঈমান কেমনে নষ্ট হবে আমার একটু বলেন তো। মানুষ কি সেখানে চুরি করতে গেছে? হ্যাঁ, যারা সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা আল্লাহর পথে চলে না, সেই সমস্ত মানুষরাও এখানে যায় দুইটা দিনে, দিনের কথা শুনে, ইসলামের কথা শুনে, আলোচনা শুনে। ওই সময়টা যদি তারা বাড়িতে থাকতো বা অন্য কোথাও থাকতো, তারা গুনার মধ্যে হয়তো লিপ্তে থাকতো, সেই সুযোগটা তো তারা পাচ্ছে না। তারা ইস্তেমায় গেছে, সেখানে মানুষের সাথে মিশতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, সেখানে ভালো কাজের মধ্যে দিয়ে তো তারা আছে, তাই না? সব কিছু নিয়ে এরকম চুলকানি কেন, আমি বুঝলাম না তো কাহিনীটা। সৌদি আরবে তাবলিগ নিষিদ্ধ, ওই দিবা স্বপ্ন কি আপনি এখানেও দেখেন যে বাংলাদেশে আপনি তাবলিগ নিষিদ্ধ করে দিবেন, ঈমান নষ্ট হয়ে যাবেন? মানে যাচ্ছে তাই ভাই, মানে যা মুখে আসতেছে তাই কথা বলতেছেন, এটা কোনো কথা হইলো? একজন মুমিনের মুখের ভাষা এরকম হইতে পারে? আপনি তাবলিগওয়ালাদেরকে, এরা নিরীহ মানুষ, তাই না? এদের থেকে নিরীহ আমি তো আর আমি কাউরে খুঁজে পাই না, তাবলিগের যারা মেহনত করে তাদের মতো। আমাদের কথার মধ্যে উগ্রতা আছে। প্রত্যেকজন ব্যক্তি ইসলামের দাওয়াত দেন আপনারা, আপনাদের সম্পর্কে বললে তো আবার কিছু মানুষ আবার মানে চুলকায় তাদের, আবার যে ভাই এইটা বললেন কেন, ওইটা বললেন কেন। অথচ এদের মুখের ভাষা, মানে যারা দায়ী আল্লাহর কাজ করে, একজন দায়ীর ভাষা এতটা কঠোর হইতে পারে কখনো? একটা মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি এই ভাষায় কথা বলেন, মানুষকে ইসলামের পথে আনতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখান নাই। ইস্তেমায় গেলে যদি মানুষের ঈমান নষ্ট হয়ে যেত, তাহলে হাজার হাজার মানুষ তাবলিগে গিয়ে পরিবর্তন হইতো না। হ্যাঁ, আপনি বলতে পারেন কিছু ত্রুটি তো সব কিছুর মধ্যেই থাকে, তাই না? সব কিছুর মধ্যেই কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে আপনি বড় করে না দেখে, সেগুলিকে ছোট করে দেখে, এর মধ্যে ভালো যে জিনিসগুলি আছে সেইগুলিতে হাইলাইট করতে পারেন। একজন মুমিন তো সেটাই করবে, কিন্তু সেটা না করে হাইলাইট করছেন কি, তাবলিগে যাওয়া যাবে না, ইস্তেমায় যাওয়া যাবে না, সেখানে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার ঈমান এত দুর্বল হইতে পারে, আমাদের ঈমান এত দুর্বল হয় নাই ভাই, যে কোনো জায়গায় গেলে, একটা জায়গায় গেলে ইসলামের কথা শুনলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা বুঝতে পারি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা বিবেচনা করতে পারি। অতএব আমাদেরকে একজন একটা কথা বললো, সাথে সাথে আমরা ঈমান বিক্রি করে দিলাম আপনাদের মতো, এরকমটা আমরা করি না, এই জন্য আমাদের ঈমান নষ্ট হয় না। একটা মানুষ কোন নিয়ত করে যাবে, কোন আলোচনা শুনবে, কী আলোচনা বিশ্লেষণ করবে, কতটুকু সে মানবে, কতটুকু সে মানবে না, এটা কি আপনি ঠিক করে দিবেন? এটা ঠিক করবে কে? এটা কোরআন হাদিস ঠিক করবে যে তুমি কতটুকু মানতে পারবা কতটুকু মানতে পারবা না। এগুলি বাদ দেন, এগুলি দায়ী আল্লাহর ভাষা না। যারা আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় তাদের ভাষা এরকম হতে পারে না। নমনীয় হন, সুর নরম করুন, মানুষকে দাওয়াত দেন, মানুষের দাওয়াতে আপনার দাওয়াতে আসর পড়বে, মানুষ ইসলামের পথে আসবে। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।